তাই শাকসবজির দাম কমছে না বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। নতুন পেঁয়াজ বাজারে এলে এর ঝাঁজ কমেনি। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার তদারকি জোরদারের পরামর্শ দিয়েছেন ক্রেতারা। মঞ্জুর রহমানের তোলা ছবিতে বাজার পরিস্থিতির আরও খবর জানাচ্ছেন হাবিবুর রহমান পলাশ। এমন দৃশ্যই বাজারে কোনো কমতি নেই শাকসবজির। ফুলকপি, বেগুন, গাজর, শশা, সিম 20, পেঁপে 10, করলা 30 আর টমেটো বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে। শাকসবজি ভিন্ন ভিন্ন দামে বিক্রি হলেও লাউ বিক্রি হচ্ছে ছোট বড় ভেদে 20 থেকে 35 টাকায়। এমন দামেও হাত ভরে বাজার করতে পারছেন না ক্রেতারা। সরবরাহ ভালো আছে কিন্তু দামটা আর একটু কম হলে ভালো হইতো। সবজিটা কিনবো একটু কমে, সবাই একটু সবজি একটু বেশি খাবো, বাট হচ্ছে না। বাজারে প্রচুর যেমন সরবরাহ থাকে এবং দামটা নাগালের মধ্যে থাকে, ক্রয় ক্ষমতার মধ্যে থাকলে সবাই কিনতে পারবে, এই হলো আমাদের আশা আর কি। আমদানি করা আদা 70, রসুন 90 আর আলু বিক্রি হচ্ছে 30 টাকা কেজিতে। কেজিতে 5 টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজ 35 টাকায় বিক্রি হলেও কমেনি দেশি পেঁয়াজের দাম। এখন নতুন পেঁয়াজ আসছে সেটার দাম কম, 35-36, আজকে 35 টাকা শুধু ইন্ডিয়ানটা। অন্য দোকানে আবার আরো বেশি চাচ্ছে, 40 টাকাও চাচ্ছে কেউ কেউ। সরবরাহ ভালো হলেও কমছে না মাছের দাম। রুই 120 থেকে 240 আর ছোট ইলিশ প্রতি পিস বিক্রি হচ্ছে 50 থেকে 100 টাকায়। ছোট মাছ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। আগে যেটা 2 টাকা 200 ছিল এখন 400-500 টাকার মাল হাজার। মধ্যবিত্তদের জন্য একটু কষ্ট করে, একটু বেশি হয় দাম। শোল মাছ কেজি 300, এটা 400 কই কেজি আছে 250, তারপরে আইর মাছ আছে 250। দেশি মুরগির ডিম 30, হাঁসের ডিম 26 টাকায় বিক্রি হলেও লেয়ারের ডিম হালি প্রতি গুনতে হচ্ছে 24 টাকা। ব্রয়লার কেজিতে 100 টাকা গুনতে হলেও দেশি মোরগ বিক্রি হচ্ছে ভিন্ন ভিন্ন দামে। গরুর গোশত 220 টাকায় বিক্রি হলেও বিক্রি কম বলে জানান ব্যবসায়ীরা। কেজিতে 2-3 টাকা বেশি গুনতে হচ্ছে চালের দামে। হাবিবুর রহমান পলাশ, দিগন্ত টেলিভিশন, ঢাকা।